বিবিসি নিউজ থেকে নেওয়া। করোনা ভাইরাসে বাংলাদেশে গত 24 ঘন্টায় কোভিড-19 রোগের নমুনা পরীক্ষা কমেছে, শনাক্ত কমেছে, মৃত্যুর সংখ্যাও। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে 2545 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 35 জন। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোট 2836 জনের মৃত্যু হল। আর বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হিসাবে শনাক্ত হলেন মোট 218658 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বৃদ্ধি অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান এইসব তথ্য জানিয়েছেন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1768 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 120,976 জন। অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,227টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 10,91,034টি। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় গত 21 জানুয়ারি। গত 8 মার্চ স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, আর কোভিড-19 রোগে মৃত্যুর কথা প্রথম ঘোষণা করা হয়েছে 18 মার্চ।